যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় হ্যারিকেন হেলেন। এতে প্রাণ গেছে একজনের। আকস্মিক বন্যা ও ভূমিধসের সংখ্যা থাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার। ঘণ্টায় 215 কিলোমিটার বেগে আঘাত হানে হেলেন। জলাবদ্ধতা মাটি থেকে 20 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে মেক্সিকো ও কিউবায় টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।